লকডাউন অমান্য করে পূর্ব বর্ধমান শহরের রাস্তায় বেরিয়ে পড়েছেন মানুষজন, কিন্তু সতর্ক রয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। বুধবার সকাল থেকেই বর্ধমান শহরে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা। কোনো কারণ ছাড়া বাইরে বেরোনোর জন্য বেশ কয়েকজন মানুষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে কান ধরে উঠবোস করানো হয়। পুলিশ পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে লকডাউন মেনে ঘরে থাকার জন্য, কিন্তু সেই প্রশাসনের কথা অমান্য করেই বেরিয়ে পড়ছে বর্ধমানবাসী। বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করে বর্ধমানবাসীর কাছে বললেও কেউ কোনো কর্ণপাত করছেন না। আপনি ওষুধের দোকানে কাজ করেন, ওষুধের দোকানে আপনি পড়বেন না কেন? আপনাকে আপনাদের মতো শিক্ষিত সমাজে ভদ্র ঘরে শিক্ষিত ছেলেকে যদি এইরকম ভাবে বুঝাতে হয় আন করে গ্রামের লোক তারা তাহলে তাদেরকে কি বোঝাবে? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।